সংরক্ষিত লায়ে এবে প্রকাশ পাইছে যে সুপ্রিমকোর্ট আজ রায় শুনেছেন তবে রায় কোণ আসলে এই বাবদার আমি শুনে আমার সহপ্রিমকোর্টর আইনজীবী মধ্যে উপস্থিত অনেক স্যার কে সুপ্রিমকোর্ট কোটা রায় দেপ্রিমকোর্ট কহলে যে এই এটা গোটে ডেভেলপমেন্টাল ওয়র্ক যেহেতু চালছে সুপ্রিমকোর্ট অবজরভেসন্স লা সে কোণী প্রকার পিটিশনার্স মানুষ ইন্টারফেয় করার কথা নথিলা এবং যেহেতু ଏଏସ୍ଆଇ ମଧ୍ୟ ସେଥିରେ ସେ ଦେଇଛନ୍ତି ତାଙ୍କର ଓପିନିୟନ୍ ଯେ ଷ୍ଟେଟ୍ ଏବଂ ଏଏସ୍ଆଇ ଦୁଇଟି ୟୁନୋ ଏଜେନ୍ସି ସେଟାକୁ କାର୍ଯ୍ୟଟିକୁ ଆଗକୁ ନେଇକି ଯିବେ ତେଣୁ ବୋଧେହୁଏ ପିଟିସନର୍ସମାନଙ୍କର ଏଇଟା ଏଇଟା ପବ୍ଲିକ୍ ଇଣ୍ଟରେଷ୍ଟରେ ନଥିଲା ତାଙ୍କର ପ୍ରାଇଭେଟ୍ ଇଣ୍ଟରେଷ୍ଟରେ ଥିଲା ବୋଲି ଏଇଟା ସୁପ୍ରିମକୋର୍ଟ ଅବଜର୍ଭେସନ୍ସ କଲେ କୋର୍ଟ କିଛି ଜରିମାନା ହଁ ଜରିମାନା ମଧ୍ୟ କରିଛି ଲକ୍ଷେ ଟଙ୍କା କରି ପ୍ରତ୍ୟେକ ପିଟିସନର୍ସମାନଙ୍କ ପାଖରୁ ଦୁଃଖର ବିଷୟ जे से माने निश्चित भाव भावे यही ऐतिह्य जगन्नाथ संस्कृतिको बन्छ आसी आज कोर्ट्र द्वारस्थ भी छुट्टी बहुत परिश्रम करी से माने गरिट्रेटिक लिस्ट कला परे भी दुख सहित मु फाइनली सुप्रीम मि फाइनाली सुप्रिमकोर्टी लक्षे टा जरिमनाउँठ समस्या कन्विन्स आपभिन्स गरिपारे नै बा जो से डकुमेन्ट दिएस भ्याड रि कि नै सुप्रिमकोर्ट्र जो अब्जर्भेसन अनुसार म जहाँ ड्र सुप्रीम कोर्ट को लाग যে বর্তমান স্টেট কিছি দিন তলু যেটা লাস্ট ডেট্র হাইকোর্টরে লিস্টেড লা সেই পাখর স্টেট গভর্ণমেন্ট নিজের যে যে অসুবিধা হয়েছিল যেটা কি তাঁকর যে এডিশনালি প্রোটেক্টেড এরিয়ার করেদেলে সেটার সে অলরেডি সে গোটা স্টেটমেন্ট দিয়ে যে ঠিক আছে আমি সেটা চেঞ্জ করে নবু এবং বর্তমানু বর্তমান যে লাস্ট ডেট্রু নেক্সট এবে যে কার্যকারী হব যে কার্যু যাব সেটা সে এস সাথিরে রহি উইথ ওইথ ট্যাণ্ডম ওইথ এএসআই ইন আসোসিয়েশন উইথ এএসআই সে করবে সেই স্টেটমেন্ট এবং সেই সিচুয়েশন রু সুপ্রিমকোর্ট কে যে এবে সমস্তে গোটে কোহেসিভ্লি জিনিসটা কগুল নেওয়াপর চাহিদা পারেফস পিটিশনার্স মান ভাবনা সে ভাবনা ভুল তো যে রিভাইজ ডিপিআর সেই অনুসারে কার্য হব বর্তমান তা উপরে ডিটেল সেটা দেখা পড়ি পুরা জজমেন্টটা যে জিসটা আমি ইয়ে কলু যে বর্তমান সুপ্রিমকোর্ট পাইলে যে বর্তমানের যে সিচুয়েশন স্টেট গভর্নমেন্ট তো প্রথম মানি নিয়ে যে কিছু যে ইস্যুজ লা সেই ইস্যুজ কু সে নাও দে হ্যাভ রেকটিফাইড দে হ্যাভ নাও কাম আপ এএসআই জয়েন্টলি বর্তমান কাম করছেন তো সেইটাকে বোধে যে বর্তমান যে কাজ হব এএসআই এবং অন্য যে এজেন্সি অনেক তাঁকু সরকার যে হাইকোর্টের স্টেটমেন্ট দিয়ে এবং সুপ্রিমকোর্টরে যে বর্তমান পাই আমি কিছু কাম করু নাও কিন্তু যদিবি কিছু কাম হব আমি নিশ্চিত ভাবে রাজ্য সরকার এএসআই এবং সমস্ত এজেন্সি ইনভলভ তাঁর কাজ করবে বোধে সেটা সুপ্রিমকোর্ট পজিটিভ নেই সে মৌতমবাবু আপনার তো আবেদনকারী পক্ষ আইনজীবী লে এবং আপনার লাগু কিছু ডকুমেন্টস ল্যাক ল্যা অফ ডকুমেন্টস আপনার পক্ষ রয়ে গেল যুক্তি বা আর্গু কিছু রয়ে গলা দেখুন আমার বেস্ট পসিবল যে ডকুমেন্টস এমনি ইন্ডিভিজুয়ালস এমানে ইউনো পাব্লিক স্পিরিটেড অ্যান্ড ডেভোটিজ অফ জগন্নাথ তাঁক পাখানে এএসআই রিটেলড কম্যুনিকেসন এনএমএর ন্যাশনাল মন্যুমেন্টস অথরিটি স্টেট গভর্নমেন্টস সমস্ত যে ডিটেলস সবু জিনিস হস্তগত হয়ে বি এবার বাইশ সে দৃষ্টি মু ভাবি যে বেস্ট ডকুমেন্ট সে রক্ষিলে সামনে তাপরে যদি এই মু ভাবি এটা কোর্ট হ্যাজ तो हाईकोर्ट रिच हाइकोर्ट को राय कह हाईकोर्ट को नहीं कि हाँ अबजर्व पूरा तो अर्डर आम देखि ना कि मतलब लगुच बर्तमान आईकोर्ट रोसीड करवा परस आउ कि ये आज रही जो इम्पोर्टेन्स जो सीज्ड ऑफ़ द मैटर हाईकोर्ट रर्तमान यहीबरभेशन पर बोधे हुए आउ आहुत किसी हाईकोर्ट ओपिनियन রব না তো কোর্টক জনাইলে যে আমসার আক্ট কথা কৌলে কোটি না কোটি রাজ্য সরকার বিরোধ করি কাম করতে খনন কাম করছেন হন্ড্রেড মিটর পরিষরের সে কথা সুপ্রিম কোর্ট কনভিন্স হলে এবি কী যে ডকুমেন্টস অনুসারে আমার যে তথ্য আমি বাড়ি লেজিবি কহিবি সেটা ডেফিনেটলি আমি রেকর্ডস রু কুলে আমি কিছু মন গড়তি তো কৌ নাই রেকর্ডস রু কুলে তাকে কোর্ট যে কি অনরেবল খন্ডপীঠ লেটা কুক নিজ ओजडमे सी सू मे नाही से भाविले जे डेफिनेटली एटा डेफिनेटली अंडर सब सनसोनेन्स ओथ द आमसर आट होईल सी अब्जरभेशन देले बहुत बहुत धन्यवाद तो भवानी जी भाव आज सुप्रीम कोर्ट सुप्रीमकोर्ट जजमे कौटना कौटी राज्य सरकार निज़ सपक्ष युक्ति बाढ़े पब्लिक इंटरेस्ट से काम करयलेट करुँची से पब्लिक इंटरेस्ट पर ही हो रथयात्रा समय अनेक संख्यको सेठा आसती है जरूरी बोली कही है श्रीमंदिर संस्कार मामला जिते पूर्वर चली था सेत मराणीपाढ़ी केस्रेट ना कौटी पब्लिक इंटरेस्ट सुप्रीमकोर्ट डिरेक्शन दे ट টট নির্মাণ করা যাও এবং বিভিন্ন ডেভেলপমেন্ট কাম করা যাও সেই অনুসারে রাজ্য সরকার কনভিনস করা সক্ষম হয়েছেন এবং কোটি না সুপ্রিম সুপ্রিমকোর্ট বর্তমান রাজ্য সরকার নিশ্চিতভাবে আমি আলোচনা করা আমি সহ যোড় হয়েছেন আইনজীবী যে কে সংগ্রাম পট্টনাক তা সহ আলোচনা করা সংগ্রাম বাবু প্রথমে ওঠি স্বাগত করুক বর্তমানে সুপ্রিমকোর্ট যে জজমেন্ট কাম আগুন জারি রহব এবং আবেদনকারী মানে কোটি না কোটি লিভ পিটিশন ফাইল করি সময় বরবাদ করছেন কোর্টকর এবং এক লক্ষ টাকার জরিমানা মধ্যে কোণ বিশেষভাবে ডিরেকশন দে शुणु जो आबेदनकारी मैंने जो कोर्ट को जाते जो ग्रउंड रोचे लिगेली वेदर दैट इज भाई और नट कि प्रोभीटेड एरिया रेगुलेटेड एरिया थी कोर्ट मैंने जजमे आस पढ़ी सारा कही क्यों ग्राउंड डिसमिस्ला आउ डिस्मिस्थ कस्ट भी है सो थ जजमे पढ़ी सारा आम डिशन ना कि कौन करा कौन क्लारिफिकेसन सारा तार सहित भी बट जो डेवलपमेंटा वर्क को बढ़ी चलो या हम सीटा बोलते कोर्ट का क्लिफाई कला कि हाँ ठीक अच्छे आज जदि पब्लिक इंटरेस्ट मैंने नाँ आंप प्राइवेट इंटरेस्ट से किसान बट मो मे बोलते प्राइट इंटरेस्ट हो या पब्लिक कर्टर जेहे मानते डिसजन सी मस्ट कंप्लाय दैट से किसी मो मे आम से है करती किसी नाई वी हाव टू कंप्लाइए दैट अर्डर एंड व्हाट एवर द अबजरभेशन एज कम विल वो दैट तो एक्जेक्टली जो आपड़ा तीन तीन टक्यूमेंट देते दलिल देते दलिल कईगला कि राज्य सरकार को आकार नहीं दलिल विक्लानी कौन कौन क्यों कौ डुमेंट कन्सीडरेसन कर जयेंट इन्सपेक्शन रिपोर्ट से विषय में बोधे आज जो प्रोनाउन्समेंट होते मैंने से चर्चा हो बट थारे सर्टिफाइड कॉपी ऑफ द ऑर्डर या ऑर्डर तल डाउनलोड है जो जानी सला परे कि को माने को बेसिस रे एसे रो को रिपोर्ट को कंसीडर कराई छी आ जो दलेर जॉइंट इंस्पेक्शन रिपोर्ट को किमी से डील करि चंती अब माने जो जजमेंट आसीबो जजमेंट सेटा आइदर नेगेट करहाबो कि नाइ से येटा गलत তো সেটা থাকসারা যে কাইকি সেটা আকসেপ্ট হলানি সেটা পড়ি সারা কেবাটা উচিত বোধে তো আপনার কালি যেত যুক্তি উপস্থাপন করুলে প্রোহিটড অঞ্চলের কোণ নির্মাণ কার্য বেআইন বলে আপনার দর্শাইলে এবং সরকার কোথায় পব্লিক ইন্টরে আমি কাম করু কাম করা অনুমতি দিব শুধু পব্লিক আমি কাম করু আনুমতি মিলু সেটা গোটে ফ্যাসট অফ আর্গুমেন্ট কেউ ঠিক আছে আপনার ইমোশনালি আর্গু করে দেবে পব্লিক আপনার কনস্ট্রকশন কেউ बट जोटा आम जो रखे जो पॉइंट टा कि पब्लिक इंटरेस्ट और प्राइवेट इज नॉट इंपोर्टेंट इम्पोर्टेंट इज वेदर इट इज आई मीन वेदर यू आर डूइंग इट आज पर द्वेंटी ए ट्वेंटी डी से अब्जरेशन कि नाइ दैट इज इन कन्सुनेस मानने जो अनरेबल कोर्ट आज जो ओपिनियन देती कि दैट इज इन कन्सनेस अफ़ द ट्वेंटी ए एंड ट्वेंटी डी सो थ जजमेंट आस सर कि हाँ सतरे से कमी अब्जर्व हो बिकज दे द अलियर जजमेंट अल्सो सो जजमेंट को पढ़ी सारा पर कि कौन कौन अबजर्वेशन अच्छी कहीं कहते बेटर ए সাইসবুরী হসপিটাল বাডাকাটি, ভুবনেশ্বর